আমি যাচ্ছি আলেকজান্দ্রা প্যালেসে। আমার লন্ডনের অন্য ব্লগগুলো নিশ্চয়ই দেখেছেন, যারা এখনো দেখেনি তাদের জন্য আমি উপরে লিংক দিয়ে দিচ্ছি। অ্যান্ড আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি আলেকজান্দ্রা প্যালেসে যাচ্ছি মেইনলি আইস স্কেটিং করতে। এভরি ওয়েডনেসডে এখানে সকালে একটি আইসক্রিম কফি মর্নিং হয়। এই সেশনটি 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত হয়। ওরা ফার্স্টে কিছুক্ষণ আমাদেরকে আইস স্কেটিং করা শেখাবে, আফটার দ্যাট আমরা নিজের আইস স্কেটিং করতে পারবো। আমি এখন পিকাডিলি লাইনের বোর্ড গ্রিন স্টেশনে নেমে ডিরেক্ট বাস নিয়ে যাব আলেকজান্দ্রা প্যালেসে। বাস থেকে চমৎকার একটা ভিউ দেখা যায়। এটি লন্ডনে অবস্থিত। অরিজিনালি 1873 এটি ওপেনিং হয়। ওপেনিংয়ের 16 দিন পর এই প্যালেসটি আগুনে ডিস্ট্রয় হয়ে যায়। তারপর আবার রিওপেনিং হয় 1875। এটি একটি গ্রেড টু লিস্টেড এন্টারটেনমেন্ট অ্যান্ড স্পোর্টস ভেনিউ। করোনার জন্য এখন আইসরিং ছাড়া বাকি সব কিছু বন্ধ আছে। আমি এখন আলেকজান্দ্রা প্যালেসের সামনে দাঁড়িয়ে আছি। আলেকজান্দ্রা প্যালেসটা একটা হিলের উপরে, সো এখান থেকে পুরো লন্ডনকে দেখা যাচ্ছে। এত সুন্দর একটা ভিউ, এটা কাছ থেকে না দেখলে কল্পনা করা যাবে, এত চমৎকার একটা ভিউ। আমি আসার আগেও ভাবিনি যে এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো। আপনারা যারা এখনও আমার সাথে আছেন অ্যান্ড ভিডিওটি এনজয় করছেন, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড আমার ভিডিওটি আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আলেকজান্দ্রা প্যালেসের সামনে বেশ কয়েকটি বাইনোকুলার আছে। বাইনোকুলারগুলো ইউজ করার জন্য 50p কয়েন দিতে হয়। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই বাইনোকুলারগুলো ইউজ করে দেখবেন। এটি দিয়ে লন্ডনের স্কাইলাইনের খুবই সুন্দর একটি ভিউ দেখা যায়। আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। ওই যে শার্ট দেখা যাচ্ছে, আমি এখন ভিতরে যাচ্ছি আইস স্কেটিং করতে। ওদের এখানে ডিফারেন্ট কোর্সেস আছে। ওদের টিকিট প্রাইস 9 পাউন্ড নর্মাল উইকডেইজে অ্যান্ড 9.5 পাউন্ড উইকেন্ডে। ওদের ওয়েবসাইটের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, আমার ডিসক্রিপশন বক্সে আমি ওদের ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। আমি ওদের টিকিটটি অনলাইনে বুকিং দিয়েছিলাম। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আইস স্কেটিং করতে পারি না। দেখি আজকে লেসন নেওয়ার পর আমি কিছুটা হাঁটতে পারি নাকি আইস রিংয়ে। সবাই এখানে এত চমৎকার আইস স্কেটিং করে, দেখতেই ভালো লাগে। আমি আইস স্কেটিং না পারলেও আমার হাজবেন্ড কিন্তু খুব সুন্দর আইস স্কেটিং করতে পারে। এই যে আমার হাজবেন্ড। আইস স্কেটিং আমার হাঁটা দেখে নিশ্চয়ই আপনাদের হাসি পাচ্ছে। আশা করি আরো কয়েকটি ক্লাস নেওয়ার পর আমিও সুন্দর করে আইস স্কেটিং করতে পারবো। এখন
আমরা এসেছি আইস ক্যাফেতে। এটার সাথে ফর হাফ অ্যান আওয়ার লেসন আইস স্কেটিংয়ে অ্যান্ড সাথে কফিটা ইনক্লুডেড। কফিটা অ্যাকচুয়ালি যদি ক্যাফে থেকে কিনে খান আপনারা তাহলে এটা প্রাইস পড়বে £3। আর হ্যাঁ, কফিটাও মজা। আমি জিঞ্জার ব্রেড লাটে কফি নিয়ে আজকে তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার মাই ভিডিও। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবারও দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। বাই বাই।